উত্তল লেন্স সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে আমরা এখানে আলোচনা করব, যেখানে বস্তু এবং প্রতিবিম্ব একই জায়গায় গঠিত হবে, অর্থাৎ বস্তুর স্থলেই প্রতিবিম্ব গঠিত হবে। অর্থাৎ ইমেজ ইজ ফর্মড অ্যাট দ্য পজিশন অফ দ্য অবজেক্ট। প্রথম হচ্ছে উত্তল লেন্স সমতল দর্পণ কম্বিনেশান। উত্তল লেন্সের প্রধান অক্ষের উপরে লম্ব হবে, বস্তু রেখেছি বা একটি পিনকে রেখেছি, তার প্রতিবিম্ব তার উপরেই পড়েছে। কি হয়েছে, পিছনে আছে সমতল দর্পণ, উত্তল লেন্স থেকে নির্গত রশ্মিগুলো উভয়ের অক্ষ যেহেতু এক, লেন্স এবং দর্পণের কনভেক্স লেন্স এবং প্লেন মিররের অ্যাক্সিস এক, তাহলে পাথ রিট্রেস করতে গেলে দর্পণে লম্বভাবে পড়তে হবে আলো, আপতন কোণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0° হবে সেক্ষেত্রে, এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও হবে 0°। পাথ রিট্রেস করলে একমাত্র বস্তুর স্থলে প্রতিবিম্ব গঠিত হতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু উত্তল লেন্স থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে সেটা তার প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে বস্তু দূরত্ব হলো ওর ফোকাস দূরত্বের সঙ্গে সমান। এখানে একটা উদাহরণ নেওয়া যাক, উত্তল লেন্সটি রয়েছে, উত্তল লেন্সের থেকে 20 সেমি দূরে বস্তু রেখেছি। এখন যেখানে বস্তু রাখছি সেখানেই প্রতিবিম্ব গঠনের শর্ত দেখলাম যে এই বিন্দু থেকে নির্গত রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল হতে হবে, তাহলে এটাই হলো প্রথম মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাসের দূরত্ব এক্ষেত্রে 20 সেমি বলতে পারবো। সমতল দর্পণ যে দূরত্বেই থাক না কেন সে পাথ রিট্রেস করতে পারবে, সে পাথ রিট্রেস করতে পারবে, সুতরাং ডি এর মান যাই হোক না কেন এক্ষেত্রে একই জায়গাতেই প্রতিবিম্ব গঠিত হবে। নেক্সট কেস, কনভেক্স লেন্স কনভেক্স মিরার কম্বিনেশান। কনভেক্স লেন্স কনভেক্স মিরার, কনভেক্স লেন্স, উত্তল দর্পণ কম্বিনেশান, বস্তুর স্থলে প্রতিবিম্ব। হ্যাট ইমেজ ইজ ফর্মড অ্যাট দ্য পজিশন অফ দ্য অবজেক্ট। এখানে বস্তু থেকে নির্গত রশ্মি উত্তল লেন্সে প্রতিষ্ঠিত হয়েছে, দর্পণে যখন পড়ছে বস্তুর স্থলে প্রতিবিম্ব হতে গেলে পাথ রিট্রেস করতে হবে, তার মানে দর্পণে কীভাবে রশ্মি পড়েছে লম্ব হবে, তাদের বাড়ালে কোথায় মিলতো, সেন্টার অফ কার্ভেচারে, তাহলে সেন্টার অফ কার্ভেচারে গিয়ে মিলতো, এবার পাথ রিট্রেস করে বস্তুর স্থলে প্রতিবিম্ব অবজেক্ট ওয়ের জায়গায় আই গঠিত হয়েছে। ধরা যাক এইখানে তাহলে শর্ত কী, লেন্স আর দর্পণের ব্যবধান যদি ডি হয় এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ সেন্টার অফ কার্ভেচারের লেন্থ যদি RM হয়, সেন্টার অফ কার্ভেচার এর নয় রেডিয়াস অফ কার্ভেচারের লেন্থ যদি RM হয় তাহলে ভি সমান সমান ডি প্লাস RM। যেমন ধরো এখানে উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, তা থেকে 20 সেমি দূরে বস্তু রেখেছি, তাহলে 2F দূরে বস্তু, 2F দূরে প্রতিবিম্ব গঠিত হবে। লেন্স এবং দর্পণের মধ্যে ব্যবধান 5 সেমি, তাহলে এই 20 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হলে 5 সেমি গেল, তাহলে থাকলো আর 15 সেমি, তাহলে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত দাঁড়ালো 15 সেন্টিমিটার, আর বক্রতা ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে ফোকাস দৈর্ঘ্য পাওয়া যায়, সুতরাং উত্তল দর্পণটির ফোকাস দূরত্ব হলো 7.5 সেন্টিমিটার। FM ইকুয়ালস টু, খুব সহজে উত্তল দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করা গেল। নেক্সট হচ্ছে কনভেক্স লেন্স কনকেভ মিরার কম্বিনেশান। হেয়ার ইমেজ ইজ ফর্মড অ্যাট দ্য পজিশন অফ দ্য অবজেক্ট। তাহলে উত্তল লেন্স যে প্রতিবিম্ব গঠন করেছে সেটা কী হতে হবে, অবতল দর্পণ বা কনকেভ মিররে সেন্টার অফ কার্ভেচার হতে হবে, তবে দর্পণে যে রশ্মি পড়েছে সেগুলো লম্ব হবে, পাথ রিট্রেস করবে এবং বস্তুর স্থলে প্রতিবিম্ব গঠিত হবে। এখানে ধরা যাক উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 5 সেমি, তার থেকে 10 সেমি দূরে বস্তু রেখেছি, তার উত্তল লেন্স আর অবতল দর্পণের মধ্যে ব্যবধান হলো 30 সেমি, তাহলে 10 সেমি দূরে বস্তু, 2F দূরে বস্তু, প্রতিবিম্ব দূরত্ব কত 2F, তাহলে এই যে প্রতিবিম্ব দূরত্ব উত্তল লেন্সের সেটাও 10 সেমি, তাহলে বাকি দূরত্বটা যেটা হলো কিনা অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ সেটি হবে 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার যদি বক্রতা ব্যাসার্ধ হয় RM সমান 20, তাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, RM বা বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাকে 2 দিয়ে ভাগ করলে ফোকাস দৈর্ঘ্য পাওয়া যাবে 10 সেমি। তাহলে এইভাবে খুব সহজে অবতল দর্পণটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা গেল, কনকেভ মিররের ফোকাল লেন্থ আমরা নির্ণয় করতে পারলাম। নেক্সট হচ্ছে অবতল লেন্স অবতল দর্পণ কম্বিনেশান, কনকেভ লেন্স কনকেভ মিরার কম্বিনেশান। হেয়ার ইজ অলসো ইমেজ ইজ ফর্মড অ্যাট দ্য পজিশন অফ দ্য অবজেক্ট। ইমেজ এবং অবজেক্ট একই জায়গায় গঠিত হয়েছে, লেন্সের রশ্মি পড়েছে অবতল লেন্সে, সে অপসারি করে দিয়েছে ডাইভার্জিং রেস, সেই ডাইভার্জিং রেসগুলো আবার কী হয়েছে পাথ রিট্রেস করেছে, তাহলে এইগুলো কোথায় মিলতে যেত, সেন্টার অফ কার্ভেচার অফ দ্য মিরারে মিলতে যেত, তারা প্রতিষ্ঠিত হয়ে আয়ে মিলে এসছে। এইখানে আমরা কোন রশ্মিগুলোর কথা বিবেচনা করব প্রবলেম করার জন্য আমাদের সুবিধা হবে যদি আমরা রিট্রেস করা রশ্মিগুলোর কথা ভাবি। রিট্রেস করা রশ্মিগুলোর কথা ভাবলে দেখা যাচ্ছে একগুচ্ছ রশ্মি সেন্টার অফ কার্ভেচারে মিলতো, তারা অবজেক্টের জায়গায় গিয়ে মিলে গেছে, তার মানে দুটোই অভিসারী রশ্মি, তার মানে বস্তু দূরত্ব এখানে হতো OC এবং প্রতিবিম্ব দূরত্ব O1C এবং প্রতিবিম্ব দূরত্ব O1I।
তাহলে এইখানেতে প্রবলেম আকারে কি বলছে, বলছে যে একটি অবতল লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখা হয়েছে, অবজেক্ট ডিস্টেন্স এবং কনকেভ লেন্সের মধ্যে ব্যবধান কত 30 সেমি। এইবারে যে আমাকে কনকেভ মিররটা দেওয়া হয়েছে তার ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে আবার কত 30 সেমি, তাহলে তার বক্রতা ব্যাসার্ধ কত 60 সেমি, তাহলে এই ও টু সি 60 সেমি। এবার বলে দিয়েছে দর্পণ আর লেন্সের ব্যবধান হলো 50 সেমি, তাহলে অবতল দর্পণটিতে যে অভিসারী রশ্মি পড়েছে বস্তু দূরত্ব কনভার্জিং রের জন্য ভার্চুয়াল অবজেক্টের দূরত্ব 10 সেমি, আর প্রতিবিম্ব গঠিত হয়েছে অবজেক্টের জায়গায় সেটা 30 সেমি। তাহলে আমরা লেন্স ইকুয়েশন লিখতে পারি 1/v - 1/u = 1/fl। এখানেতে কী দেখা যাচ্ছে, ভি কতটা, ভি গঠিত হয়েছে 30 সেমি দূরে এবং ভি +30 আলো যেদিকে যাচ্ছে সেদিকেই, এবং বস্তু দূরত্ব কত 10 সেমি। তাহলে বসিয়ে দিলাম আমার ভি এর জায়গায় 30, ইউ এর জায়গায় 10, লসাগু 30, 1 - 3 = 1/fl, তাহলে এফ এল কত হবে -2/30 = 1/fl, এফ এল সমান -30/2 - 15 সেমি, অর্থাৎ অবতল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হলো -15 সেমি। এইভাবে বস্তুস্থলে প্রতিবিম্ব গঠিত হলে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রে ডায়াগ্রামগুলো থেকে দেখলাম কীভাবে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা যায়। সুতরাং আমরা 4টে টাইপেরই ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি দেখলাম, কোন ক্ষেত্রে, যখন হোয়েন দ্য ইমেজ ইজ ফর্মড অ্যাট দ্য পজিশন অফ দ্য অবজেক্ট, কার কার, প্রথমে করা হলো উত্তল লেন্সের কনভেক্স লেন্সের, তারপরে কার হলো এই কনভেক্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য কাজে লাগিয়ে আমরা কনভেক্স মিররের ফোকাল লেন্থ পেলাম, এরপর কনভেক্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য কাজে লাগিয়ে কনকেভ মিররের ফোকাল লেন্থ পেলাম, তারপরে কনকেভ মিররের ফোকাল লেন্থ কাজে লাগিয়ে কনকেভ লেন্সের ফোকাস দৈর্ঘ্য পেলাম। সুতরাং কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, কনভেক্স মিরর, কনকেভ মিরর, 4টেরই ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা গেল কোন ধর্মকে কাজে লাগিয়ে, হোয়েন দ্য ইমেজ ইজ ফর্মড অ্যাট দ্য পজিশন অফ দ্য অবজেক্ট, যখন বস্তুর স্থলেই প্রতিবিম্ব ঘটিত হয়েছে সেই ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে যে ব্যবধানগুলোর কথা প্রথমগুলোতে বলা হয়েছে যে লেন্স এবং সমতল দর্পণের ব্যবধান যা খুশি তাই হতে পারে, উত্তল লেন্স উত্তল দর্পণ কম্বিনেশনের ক্ষেত্রে তাদের ব্যবধান d + rm / 2fm = v, অর্থাৎ উত্তল লেন্সের প্রতিবিম্ব দূরত্ব সমান সমান এটা।